বসো, খেতে বসে গেছি আজকে। গুড আফটারনুন, লাঞ্চ খেতে বসে গেছি। আজকে লাঞ্চে আছে কি কি আছে বলে দিই। আজকে লাঞ্চে কি কি আছে বলে দিই। ভাত, পোস্ত বাটা, আলু ভাতে, আলু পোস্ত, বিউলির ডাল। সময়ের এখানে একটা অ্যাডিশন রয়েছে, সেটা হচ্ছে আলু কপি একটা রসা টাইপের, মানে মশালা ওই জাতীয় জিনিস আর কি। আগের দিন খেতে বসিনি, আমি আসিনি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, কিন্তু ওই আমার শরীরটা ভালো ছিল না, জ্বর জ্বর হয়েছিল বলছিলাম না, মানে ওই আর কি, ওই জন্য সব মিলিয়ে আর কি বসা হয়নি। তো চলো স্টার্ট করা যাক। আগে পোস্ত বাটা দিই, অবভিয়াসলি মাই ফেভারিট, সবারই ফেভারিট, কি বলুন আপনারা, তোমরা খাও পোস্ত বাটা জানাবে। হ্যাঁ, আর যারা জানো না তাদেরকে বলে দিই, কাঁচা পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবে, সে শিলে বাটো আর এতেই বাটো, মিক্সিতেই মিহি করে বেটে নেবে। বেটে নিয়ে ওটাকে বার করে নেবে, নিয়ে ওর মধ্যে নুন আর সর্ষের তেল, পরিমাণ মতো নুন, পুরো যতটুকু কোয়ান্টিটি আর কি, অল্পই হয়, নুন আর সর্ষের তেল মিশিয়ে নিয়ে ভাতে মেখে খাবে। পোস্ত বাটা না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। পোস্ত বাটা মাংস ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আমার ভালো লাগে না, তোমরা তোমাদেরকে জানাবে। মানে কি এমন ঝাল না যে বাপরে মারে ডাক ছাড়ছে। এবার লঙ্কা তো বাইরে থেকে বোঝা যায় না কোনটা বেশি ঝাল আর কোনটা কম, আন্দাজ করে দিতে হয়। কালকে যেমন একটা চিমটে পড়া লঙ্কা খেয়ে কি অবস্থা, এইটুকু সরু ছোট্ট মতো লঙ্কাটা সরু লিকলিক করছে, ওরে বাপরে বাপ, ভাবলাম জ্বর জ্বর হয়েছে, জ্বর হয়ে জ্বর জ্বর বলছে, জ্বর হয়েছে লঙ্কা দিয়ে খাই, মুখটা ভাল লাগবে, ওরে বাপরে মুখ পুরো পুড়িয়ে দিয়েছে। এত সর্দি হয়েছে না, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে। অনেকে জিজ্ঞাসা করেছে, আমি একটু বলি, অনেকে না একজন দুজন যে তোমরা খাও দেখাও কেন, খাওয়া দেখাবার কি আছে, কিচ্ছু নেই খাওয়া দেখাবার, সিরিয়াসলি কিচ্ছু নেই, এর কোনো সাইন্টিফিক কারণ নেই খাওয়া দেখাবার। ব্যাপারটা কি জানো, দেখবে তোমরা খাবার চ্যানেলে মুখ ব্যাং ASMR কথাগুলো লেখা থাকে, গুগলে সার্চ দিলে পাবে। মুখ ব্যাং হচ্ছে কোরিয়ান, মুখ ব্যাং মানে ASMR আর মুখ ব্যাং দুটোই কোরিয়ান ওয়ার্ড। মুখ ব্যাং মানে হচ্ছে মুখ নিয়ম, আর ব্যাং মানে হচ্ছে ব্রডকাস্ট। মুখ মানে হচ্ছে ধরো ওখানে খাওয়াকে বলে, ওয়াইল ইউ আর ইটিং তুমি সেটাকে ব্রডকাস্ট করছো, দ্যাট ইজ মুখ ব্যাং। কিন্তু ওদের ভাষাতে ওটা মুখ নিয়ম, আর ব্যাংটাকে কি ব্যাং কি একটা যেন আছে। আর ASMR হচ্ছে কি যেন একটা মেরিডিয়ান কি যেন একটা আছে, ওটার মানে হচ্ছে আওয়াজটা তোমাকে টিকল করবে। ASMR কেউ কথা বলে না,
হুইসপারিং করে কথা বলেন, যাতে অনলি ফুড আওয়াজটা তোমার কান অব্দি যায়। কিন্তু এটার মানে এই নয় যে সে তোমাকে খেতে বাধ্য করছে, নট দ্যাট। অনেকেই এটার মানে তরল মরলকে বলছে যে হ্যাঁ সাইন্টিফিক রিজন হচ্ছে খাওয়া অনেকের ইচ্ছা, অন্যকে খেতে দেখলে অটোমেটিক্যালি লোকের খিদে পায় অটোমেটিক্যালি, এটা এর কোনো মানে আলাদা করে কোনো যুক্তি নেই, অন্যকে খেতে দেখলে খিদে পায়। কিন্তু তার মানে মুখব্যাং বা এএসএমআর নয়, এএসএমআর মানে হচ্ছে সাউন্ডটা, আর মুখব্যাং মানে হচ্ছে হোয়াইল ইউ আর ইটিং তুমি সেটা ব্রডকাস্ট করছো। কোরিয়ান একজন লোক, নামটা আমি বলতে পারবো না, ওদের নামগুলো খুব ভজকট হয় মানে আমাদের কাছে, সে প্রথম শুরু করেছিল মুখব্যাং, মানে খেতে খেতে ভিডিও করে সেটাকে ইউটিউবে দিয়েছিল 2013 সাল প্রবাবলি, সে বিশাল ফেমাস হয়ে যায়। সেই থেকে এই ধরনের চ্যানেলগুলো আস্তে 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 তৈরি হয় কোরিয়াতে, তারপর আউটার কোরিয়া, তারপরে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে, এখন ইন্ডিয়াতে বাংলাদেশে হচ্ছে জিনিসগুলো। তো এর কোনো সাইন্টিফিক রিজন নেই যে তোমার খিদে পাবে আমায় খেতে দেখলে, নট দ্যাট। এমনি কোনো মানুষকে তুমি খুব যত্ন করে যখন খেতে দেখবে, মন দিয়ে যখন দেখবে তার খাওয়াটা, তখন তোমার খিদে পাবে। এটা এটার জন্য কোনো চ্যানেল নির্ভর হতে হয় না। তো তাদের আমি বলছি যে না, সত্যি এটা কোনো কারণ নেই। আর অনেকে বলেছে তোমাদের এর থেকে ইনকাম হয়, ইনকাম অনেক পরের ব্যাপার, অনেক পরের ব্যাপার। প্রথমত ভালো লাগে তাই করি, সোজা একটা হিসেব, ভালো লাগে তাই করি, আর কোনো ইয়ে নেই, ব্যাখ্যা নেই। আর সেদিনকে কারণ এরকম ইটিংই সে আউটসাইডে করে, গাজিয়াবাদে গিয়ে দেখাচ্ছিল পুরি খাচ্ছে, লস্যি খাচ্ছে, দুধ খাচ্ছে। তো তার খাওয়াটা দেখে আমার লোভ লাগছিল, কস্তুরীর লোভ লাগছিল, কেননা আমরা ওই খাবারটাকে খুব মিস করি আজকের ডেটে। খাওয়া মন দিয়ে খেতে থাকলে এমনি লোভ লাগে সবার, তাই বলে তাকে আমি বলতে পারি না যে তুমি কেন গিয়ে খাচ্ছ, যাচ্ছা চয়েস, ওখানে কিচ্ছু করার নেই। দেখুন ফেসবুক একটা প্ল্যাটফর্ম, তো সেখানে যাকে দেখতে ভালো সেও ছবি আপলোড করছে, যাকে দেখতে জঘন্য সেও ছবি আপলোড করছে, তারপর আবার মুখ একা একা করে ছবি আপলোড করছে, ও আর বলো না বাপ করছে। তো সেই রকমই ইউটিউব, একটা ওপেন প্ল্যাটফর্ম যে যা খুশি করতে পারে। তার জন্য আমরা কাউকে ধরে বেঁধে তো দেখতে বলি না, যার ইচ্ছে হবে সে দেখবে, যার ইচ্ছে হবে না জাস্ট অ্যাভয়েড করে বেরিয়ে যাবে। তার জন্য আমরা কাউকে কখনোই কারো বাড়িতে গিয়ে তো ইনভিটেশন দিয়েছি কি যে দেখো দেখো জোর জবরদস্ত, তা তো না, যার ইচ্ছে হবে সে দেখবে, যার ইচ্ছে হবে না সে দেখবে না, সিম্পল ব্যাপার, অ্যাভয়েড করে যাবে। আমার একটাই ফান্ডা লাইফে, আমার যদি কাউকে অপছন্দ হয় আমি তাকে অ্যাভয়েড করব, সোজা কথা, আমি তাকে 10টা বাজে কথা বলতে যাব না, এটা আমার লাইফের ফান্ডা। দুটো কপি তোমার জন্য রাখলাম, তুমি ডাল পোস্তটা খাবে কখন? একটুখানি নেব, সবাই আমার বন্ধু, আমাদের বন্ধু রাদার, আশা করি বুঝবে আজকে কি বললাম। আমাদের যারা ভালোবাসো তারা তো ভালোবাসোই, যারা বাজে বাসো তারাও, কি দরকার কাউকে বাজে কথা বলে, পর জন্ম খলখলে হয়ে যাবে। লঙ্কা চটকে বাপরে বাপ, এই যে লঙ্কা রেখেছিস,
কালকে দুপুরে কোলাঘাটে সেরে পাঞ্জাবে আমি আর সুজয় লাঞ্চ করছিলাম, তো লঙ্কা দিয়েছে, অর্ধেকটা খেয়েছি, বাপ রে বাপ, কান ফান দিয়ে ধোঁয়া বেরোতে আরম্ভ করে দিয়েছে। ওদের আবার একটা চাটনি দেয় স্পেশাল যারা খেয়েছে, আবার চাটনি এনে খাও খেলাম, এত ঝাল লেগে গেছে। বলনি আমি থাকলে সুজয়ও বলছিল, তো সুজ থাকলে এক্ষুনি খেয়ে নিত। ঝাল যায় কিন্তু সত্যি ভাবে বাড়িতে তোতা পাখি আছে। তুমি আর যদি সেটা ঝাল না হয় অন্য লোক হয় এইটা নিন, এটা মিষ্টি হবে। অনেক লোক ঝাল লঙ্কা কেনে না, লঙ্কা খাবো আর তাতে ঝাল থাকবে না, এটা কিরকম কথা? তোমাদের সকলের পুজো কেমন কাটলো? নিশ্চয়ই ভালো কেটেছে, খুব ভালো কেটেছে। দিওয়ালি আসছে, কালকে লক্ষ্মী পুজো, অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো, তো জানাবেন কেমন করে কাটলো। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, আমি ভিডিও করবো দেবো। ও, তোমাকে বলা হয়নি, সেরে পাঞ্জাব আরো এক্সটেন্ড করছে। কেন? মানে গুড, মানে উল্টো দিকে আরো এক্সটেন্ড করছে। উল্টো দিকে হচ্ছে মানে আমাদের আর ঘুরে, আমরা ধরো ওইদিকে যাচ্ছে, দিঘার দিকে যাচ্ছে, আমাদের আর ঘুরে এদিকে? না 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 না, ওরই পাশেই যেখানে পার্কিং প্লেসটা আছে, হ্যাঁ, ওখানে আবার একটা নতুন করে হোটেল খুলছে। হ্যাঁ, বিজনেস করো তোদের মতো করে, ঠিক যারা কখন বিজনেস করে। জেন্টস বাথরুমটা বানিয়েছে, ফাইভ স্টার হোটেলকে ভার বানিয়ে দিবে। তাহলে লেডিসটাকে কিছু করছে না? করবে, হয়তো করবে। বাথরুমে ঢুকে মানে দুজন লোক সবসময় দাঁড়িয়েছে বাথরুমে, এক ফোঁটা জল পড়তে দেবে না। ভালো তো, খুবই ভালো। ওরা বিজনেস করতে জানে, তারপরে বাড়িয়েছে, 80 টাকার উপরে করে দিয়েছে। তাহলে আর খাবো না ওখানে। আমি আর সুজয় চারটে চারটে করে রুটি খেলাম। তন্দুরি রুটি চারটে চারটে করে? হ্যাঁ, ও আটা রুটি তো আমাদের পড়লো কত, 160 টাকা নিল। না, আগে 16 টাকা ছিল, এখন 20 টাকা করে দিয়েছে। আমি সুজয় কখন বিল্ডিং বানছে দেখ, সব রেট বেড়ে গেছে। ন্যাচারালি
তবে ওরা কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না, এটা ঠিক কখনো। অল্প করে দাও নিন। আপনারা বলবেন আলু পোস্ত ভাত কেমন লাগে? শরীরটা খুব খারাপ করেছে, আজকে ভেবেছিলাম বসবো না, তারপর না থাক করি একটা ভিডিও, শরীরটা না তো খুব খারাপ। আচ্ছা, অনেকে হয়তো প্রশ্ন করবেন বাবু কোথায়, বাবু পড়াশোনা করছেন, পরীক্ষা এসে গেছে, সেই জন্য এখন ওকে বেশি এখানে খেলতে নিচ্ছি না, খেলতে দেবো না, খেলতে নিচ্ছি না ওকে। আজকে আমি নতুন ব্লগ দিয়েছি, তোমরা সবাই দেখো আর ব্লগটা কমেন্ট করো জানিও। যারা জানো না তাদের জন্য বলি, আমার একটি ব্লগ চ্যানেল আছে, লাইফস্টাইল ব্লগ চ্যানেল, সেটার নাম হচ্ছে সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরী। তো আজকে নতুন ব্লগ দিয়েছি, তোমরা দেখো। কালকে ব্লগ করেছি, খুবই শরীর খারাপ নিয়ে ব্লগ করেছি, কিন্তু তবু করেছি। আজের মতন খাবার শেষ পথে, কফি দুটো খেয়ে নাও না, আর ও দুটো কার জন্য রাখো? আর পাচ্ছি না, অনেক হেভি হয়ে গেল। আমার মাও বলে, আমার মায়েরও লাগে না, আলু ভাতে দিয়েই বিউলির ডাল দিয়ে খাওয়া হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, টাটা তো করবো, তার আগে বলে দিই কেমন লাগলো আজকের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন, তার সঙ্গে বেল আইকন টিপে দেবেন, দিয়ে অল করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে এসে তিনটি অপশন থাকে, অল, পার্সোনালাইজ, আর একটা কি যেন অপশন থাকে, অলটা টিপলে সব নোটিফিকেশন যাবে। তো টাটা, শেষ করছি, মিউটেই করে দাও বন্ধুরা।